بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم فأولئك هم الفائزون. قال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه كي محمد سے وفات نے تو ہم تیری ہے، یہ جہاں چیز ہے کیا لوح قلم تیری. بلغ العلا بکماله، کشف الدجا بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যে অনিসলামিক পরিবেশে মুসলমান কিভাবে তার জীবন যাপন করবে, আমি আপনাদের সামনে এই বিষয়ের উপরে আলোচনা করার আগে কয়েকটা এক্সাম্পল দিতে চাই, উদাহরণ। যেভাবে মাছের মধ্যে একটি মাছ আছে যাকে বলা হয় বাইম মাছ, চিনেন তো আপনারা? বাইম মাছ চিনেন? আরো জোরে বলেন চিনেন, কিছু হা না বললেন। এই বাইম মাছ তাকে কিন্তু কাদা ফেকের নিচে, ফেকের ভিতরে থাকে, কিন্তু ফেকের ভিতর থেকে বের হওয়ার পরে তার গায়ে ফেকের কাদার মাটির কোনো আসর পাওয়া যায় না। যেমনিভাবে একটি মাছ ভাইম মাছ মাটির ভিতরে থাকে কিন্তু মাটির কোনো আসর তার মধ্যে প্রভাব ফেলতে পারে না, ঠিক তেমনিভাবে একজন মুসলমান অমুসলিম এবং অনিসলামিক পরিবেশে জীবনযাপন করবে কিন্তু তার মধ্যে তাদের কোনো কালচার, তাদের কোনো মানে চলাচরিত্রের আসর মুসলমানের গায়ে পড়বে না।
একটি নৌকা যেভাবে পানির উপর দিয়ে পরিচালিত হয়, পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই, নৌকা ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। পানির উপর দিয়ে চলবে, পানি ছাড়া চলতে পারে না। তাই বলে এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে যেভাবে নৌকা ধ্বংস হয়, ঠিক তেমনিভাবে পৃথিবীর দুনিয়ার মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া চলতে পারে না। কিন্তু অন ইসলামিক কোনো সমাজে কোনো পরিবেশে যদি মুসলমান পড়ে যায়, মুসলমান এমনভাবে চলবে যাতে করে এই দুনিয়ার যে সমস্ত কালচারে, যে সমস্ত চলাচরিত্র, যে সমস্ত আখলাকে, যে সমস্ত চরিত্রে মুসলমান ধ্বংস হয়ে ইহকালই তার নৌকা ডুবে ধ্বংস হয়ে যাবে, সেই পথে পরিচালিত না হয়ে তার নৌকা যেন জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে, তার জীবন যেন অনন্তকালের সুখ শান্তি সমৃদ্ধির জীবন যাপন লাভ করতে পারে, দুনিয়ার উপর দিয়ে চলবে কিন্তু দুনিয়ার কোনো এমন কোনো কালচার তার উপরে আসর করবে না যেটা করলে পরে সে দুনিয়াতেই তার নৌকা ডুবে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তদানীন্তন সময়ের তাফসীরকারক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন যে একজন ফরেজগার মুত্তাকি মুমিন মুসলমান কাকে বলে? কোরআন শরীফ যে বলা হয়েছে মুত্তাকি ইমানদারকে এক জায়গায় বলা হয়েছে মুত্তাকি ফরেজগার যারা তারাই ইমানদার, উদাল্লিল মুত্তাকিন। এরপরে মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত। তো মুত্তাকি কাকে বলে? উবাই ইবনে কাব বলেন হে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি বলেন জীবনে কোনো দিন এমন পথ দিয়ে চলাফেরা করেছেন কিনা যেই পথের মধ্যে কাঁটা কাঁটাবন্দির, যে রাস্তার মধ্যে কাঁটাবন অর্থাৎ এমন ঘাস আছে যার মধ্যে কাঁটা আছে, পায়ের মধ্যে লেগে যায়, এমন কাঁটাবন্দি আপনি জীবনে কোনোদিন চলাফেরা করছেন কিনা? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ, এমন কাঁটাবন্দিয়ে তো অনেকবারই আমি চলাফেরা করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যদি এমন পথ দিয়ে আপনি চলে থাকেন তাহলে বলেন আপনি কিভাবে চলেন? উনি বলেন আমি আমার পা উকি দিয়া পা উঁচু করে হাঁটি যাতে করে কাঁটা আমার পায়ে না লাগে, কাঁটার খোঁচা, কাঁটার ঘাই, কাঁটার কোনো আঘাত যেন আমার পায়ে না লাগে, সতর্ক হয়ে আমি এই পথ দিয়ে পরিচালিত হই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক তেমনিভাবে মুমিন মুসলমান এই পৃথিবীর কাঁটাবন্দি অতিক্রম করে শান্তির মহাকেন্দ্র জান্নাতের দিকে যাবে, কিন্তু দুনিয়াতে এমনভাবে চলাফেরা করবে যেন তার গায়ে এমন কোনো কাঁটা না লাগে যেই কাঁটা লাগার কারণে জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হয়ে যায়। এমনভাবে পরিচালিত হবে যে দুনিয়ার কোনো দুনিয়ার কাঁটাবন্দি আমাদের আসল টার্গেট হলো, আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। জোরে বলুন কোন জায়গায়, আর একটু জোরে বলেন কোন জায়গায়। আমাদের সকলের আদি পিতা হলেন আদম আলী ইসলাতুসলাম, আদম আলী ইসলাতুসলাম ছিলেন জান্নাতে, সুতরাং আসল বাড়ি আমাদের জান্নাতে। যেমন আমরা বাংলাদেশ থেকে এই ব্রিটেন আসছি, আসলে অনেকের জন্ম বাংলাদেশে হয়েছে, যেনাদের জন্ম বাংলাদেশে হয়েছে ওনারা তো এই দেশে আসছিলেন। এখন এইভাবে আমরা আসল হলো জান্নাতে, সেখান থেকে পৃথিবীতে এসেছি, পৃথিবী হয়ে আবার কবরের জগৎ হইয়া হাসরের মাঠ হয়ে আমাদের জান্নাতে যেতে হবে, সেই পথটি অতিক্রম করতে হবে। সুতরাং যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, তার ঠিকানা জিজ্ঞাসা করা হয়, তাহলে তার প্রথম জবাব হবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, বলে আমার আসল বাড়ি তো জান্নাতে। কোন জায়গায়? আরো ধরে বলেন কোন জায়গায়? জান্নাতে। জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করব আল্লাহ রাসূল তাও হাদিসের মধ্যে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন যে এই পৃথিবীর জীবনটা কিভাবে পরিচালিত হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে উল্লেখ করেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব আও আবিরু সাবিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ও সাহাবীরা এমন ভাবে জীবন যাপন করবে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি যেমন একজন গরীব অসহায়ের মতো জীবন যাপন করবে, আও আবিরু সাবিল, একজন মুসাফিরের মতো, মুসাফির যেইভাবে কোথাও গেলে যেইভাবে তার জীবন যাপন করবে দুনিয়ার জগতে তুমি এইভাবে জীবন যাপন করবে। তিন নম্বরটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে কবরবাসীর মতো গণ্য করবে, দুনিয়াতে থাকবে আর মনে করবে আমি একজন কবরবাসী। কবরবাসী যেমন লোভ লালসা আর যে আকাঙ্ক্ষা কোনো কিছু নাই, সে দুনিয়া গাড়ির মালিক হবে এই আকাঙ্ক্ষা যেমন কবরে ঘুমায় আর করতে পারে না, বালাখানার মালিক হবে এই আশা যেমন করতে পারে না। দুনিয়ার জীবন যাপন যদি এইভাবে করতে পারো তাহলে জেনে রাখো অনন্তকালের সুখের জীবন জান্নাত লাভ করতে পারবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন আমাদের যেতে হবে আসল গন্তব্যস্থান হলো জান্নাতে। এখন জান্নাতে যাওয়ার মাঝখানে যদি বাধা পড়ে যায়, আমি যদি জান্নাতে যেতে না পারি এমন কোনো কালচার আমার মধ্যে এসে যায়, আমাকে কিন্তু সেই পথ থেকে বোলাবার জন্যে অসংখ্য চেষ্টা করা হবে যে আমাকে আসল পথ থেকে, বেহেস্তের পথ থেকে আমাকে ফিরানোর জন্যে। কিন্তু সেই পথ থেকে যেন আমাকে ফিরাতে না পারে, জান্নাতে যেন আমি যেতে পারি, এর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যদি সেই পথে পরিচালিত না হয় তাহলে কিন্তু আমরা আরেকটা কথা বুঝে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন একটা দুইটা জিনিসের বিনিময়। কটা জিনিসের বিনিময়? দুইটা জিনিসের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহ আস্তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান মাল আমি কিনে লাইছি আর মুমিনের কাছে আমার জান্নাত বেচে লাইছি, জান্নাত আমি তার কাছে বিক্রি করে দিয়েছি। তো জান্নাত মুমিনের কাছে আল্লাহ বেচে লাইছেন আর মুমিনের জান মাল আল্লাহ কিনছেন, কিনলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখন বলুন মুমিনের জান মালের মালিককে? আরো জোরে বলেন। আর বেহেশতের মালিককে? মুমিন। যেরকম কে মালিক? মুমিন। খলিফত, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের যে জান এবং মাল এই দুই একটা কার দেওয়া? একটু জোরে কর, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জানও দিলেন মালও দিলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন বেচা কিনা আমার জিন্দিগিতে কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে জান আল্লাহ দিলেন, আমার কোনো জান ছিল না, আমার কাছে যে জানটা আছে এই জান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান দিয়ে দিলেন, আবার আল্লাহ আমাকে মালও দিলেন। পৃথিবীতে আসার সময় আপনারা কি এই ইংল্যান্ডের ঘরের মালিক হয়েছেন? আমার মাত বুঝেন না আপনারা, বুঝলে এবার বলুন, পৃথিবীতে যখন আসেন তখন কি আপনি লন্ডনের দুই তিনটা ঘরের মালিক ছিলেন? আরো জোরে বলেন। ঘরের মালিক তো দূরের কথা, কাফরের মালিকই না, কাবরও ছিল না আপনার, আমাদের কারো কোনো কাবরও ছিল না, একবারে বডিটা নিয়ে কোনো রকমে দুনিয়াতে আসলাম। তাহলে ধন সম্পদের মালিক কি দুনিয়ার থেকে দুনিয়াতে আসার আগে হয়েছি না পরে হয়েছি? পরে হইলাম। তো এই ধন সম্পদের আল্লাহ যে আমাকে দিলেন সেটাও আল্লাহর দেওয়া। কিভাবে আল্লাহর দেওয়া? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কামাই করছি আল্লাহর দেওয়া ধন হইলো কিভাবে? আমরা তো মেহনত করলাম, ডিউটি না করলে, আমরা পরিশ্রম না করলে এই ধনের মালিক হইতাম নাকি? আমি আপনাদের তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের দেশে পৃথিবীতে এমন মানুষ আসেনি যে লেখাপড়া জানে না, হাতে কলম দিলে সই করব দূরের কথা, কাগজ ধরে লিখব, এমন লোক আসেনি। ইংল্যান্ডের কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা বলেন, আছে কি না? কিন্তু ধন সম্পদের মালিক, লেখাপড়া জানে না, কোটি কোটি টাকার মালিক, এমন লোক বাংলাদেশে নাই? নাই। আবার লেখাপড়া জানে, মাস্টার ডিগ্রি ডিগ্রি লাভ করেছেন, কিন্তু এরপরে দেখা যায় ধন নাই, এমন মানুষ আছেন? অনেক মানুষ এমন আছে যে বুদ্ধি আরেক গ্রামে বিক্রি করেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যান ওনাকে ফয়েন বাতায় দেওয়ার জন্য। এমন সর্দার মাথা পর আমরা দেশে নাই, 5,000 টাকা ওনাকে দেওয়া হয়, উনি শুধু বসে থাকেন আর সিগারেট টানতে থাকেন অথবা গুয়া খায়, হঠাৎ করে একটা ফয়েন ধরে বিব আর এই ফয়েনটা তাকে জিতাই দেওয়া হবে। ইমোহন ব্রেনি, এমন মেধাবী, এমন বুদ্ধি সম্পন্ন সর্দার মাতা বড় আমাদের দেশে নাই,
আছেন কিন্তু দন নাই, ইমন সর্দার আছে তো নাই, আমার গ্রামে আছে, আরেক গ্রামে বিচার করতে যায় কিন্তু নিজের ঘরের চাউলই নাই। আবার অনেক লোক এমন আছে যে 100 টাকা দিলে একসাথে গমতে পারে না, 1 কুড়ি পর্যন্ত গমতে পারে। এইভাবে 5 ভাগার মতো মাছের যে ভাগা রাখে, 5 খানে রাখিয়া এখন গনে 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি 4 কুড়ি 5 কুড়ি এখন 100 হয়েছে। কিন্তু খুব জমির মালিক, ওনার সবচেয়ে বেশি জমি, তাহলে বোঝা গেল পরিশ্রমে ধন আসে না, পরিশ্রম করলেই ধন আসে না। আমাদের অনেক সময় আমরা বাধাই করে রাখি ঘরের মধ্যে, পরিশ্রমে ধন আনে, পরিশ্রমে যদি ধন আনত। আপনাদের চাইতে বেশি পরিশ্রম করতেছেন বাংলাদেশের অনেক দিন মজুর কুলি রেল স্টেশনে, তারা সারাদিন দেখবেন ওরা এইভাবে বোঝা বহন করে, তারপরে রিস্কা ঠেলে কিন্তু ধনী হতে পারলো না, সারা জীবন হার ভাঙ্গা পরিশ্রম করলো অথচ ধনী হতে পারলো না। তাহলে বোঝা গেল পরিশ্রম করলেই ধনী হয় না, জ্ঞান থাকলেই ধনী হয় না, শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই ধনী হয় না। ধন হওয়া না হওয়া এটা আল্লাহর পক্ষে নির্ধারণ করা, যার কপালে ধন লেখা আছে সে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ধনী হবে, মেধা না থাকলেও ধনী হবে। তাহলে ধন সম্পদ এটা মানুষের পরিশ্রমের কামায় নয়, মেধার বলে নয়, তার কলমের জোরে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। জোরে কোন কার দেওয়া? আর একটু জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন আশ্চর্য জিনিস আমি আজ জীবনে কোনোদিন দেখি নাই, এমন ব্যবসাও দেখি নাই, যে ধনও আল্লাহ দিলেন, প্রাণও জানটাও আল্লাহ দিলেন, আল্লাহ আবার কিনে নিলেন। পৃথিবীতে এমন কোন ব্যবসায়ী আছে নাকি যে তিনি সম্পদ দিবেন, তিনি একটা জিনিস দিবেন, আবার এই জিনিসটা টাকা দেয়া উনি নিজে কিনে নিবেন, এমন দয়ালু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার জান দিলেন, প্রাণ দিলেন, দন দিলেন, আবার আল্লাহ বলেন আমি জান্নাতের বিনিময় তোমার কাছ থেকে কিনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিলেন, তাহলে এবার বলুন কেমন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজে প্রাণ দিলেন, আমার জান দিলেন, মাল দিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান জান্নাত দিয়ে আমার কাছ থেকে এটা কিনে নিলেন। এখন বেচা কিনা যখন হয় ভাইরা, এটা আপনারা ব্যবসায়ী মানুষ আপনারা খুব ভালো করেই জানেন, বেচা কিনা যখন হয় আমি একটা জিনিস যদি আপনার কাছে বিক্রি করি তাহলে এই জিনিসটা আপনার হাতও দিয়ে দিতে হয়, আপনি মালিক হয়ে যেতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবসা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে জান মাল কিনে নিলেন, ইমানদার মুমিন মুসলমান যারা তাদের কাছ থেকে জান মাল কিনে নিলেন। এখন তো উচিত আছিল আমাদের জানটা আল্লাহকে বাইর করে দেওয়া দেওয়া, কারণ জান দিছিলেছি না, ঘুমাই গেছেন নাকি আল্লাহ? তাহলে এবার বলুন যে জান তো আল্লাহর কাছে বেচলাম নাকি, তো জান বিক্রি করলাম, বিক্রি যদি আল্লাহর কাছে করে থাকি তাহলে তো আমার জান আমি আল্লাহর কাছে দিয়ে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মাল সব দিয়ে দেওয়ার লাগে। কিন্তু দেখা গেল আল্লাহু আকবার, জান দেওয়ার লাগে, মাল আল্লাহর কাছে সমজায় দেওয়ার লাগে, আলাম বেরিয়েছি, কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দেওয়ার লাগতো না, তোমার জান তোমার কাছে রাখো, তোমার মাল তোমার কাছে আছে, জান তোমার কাছে থাকবে। যেমন আমরা অনেক সময় টাকা যখন দান করি, টাকা যখন আল্লাহর কাছে দেই তখন পকেট থেকে বাইর করে টাকাটা দিয়ে দিতে হয়, পকেটে টাকা রাখা যায় না, এইভাবে তো আমার জানও বাইর করে আল্লাহকে দেওয়া দেওয়ার কথা। কিন্তু মুমিন মুসলমানকে বলা হয়েছে জান তোমার দিতে হবে না, মাল ভের করে তোমার আমার একবারে দিয়ে দিতে হবে না, তোমার কাছে রাখো, কিন্তু তোমার আমি যে দান দিলাম, আমি যে মাল দিলাম শুধু তোমাকে এতটুকু আমি বলতে চাই যে তোমার আমার দেওয়া এই জান আর মাল তুমি আমার মর্জি মতো যদি খরচ করো, তোমার মর্জি মতো যদি খরচ না করো, তুমি শুধু তোমার কাছে থাকবে তোমার প্রাণ, তোমার কাছে থাকবে তোমার মাল, কিন্তু শর্ত হলো এই জান আর মাল তুমি যদি আমার মর্জি মতো খরচ করো, তোমার মর্জি মতো খরচ না করো, তাহলে আমার জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। তাহলে এবার চিন্তা করেন কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সুযোগ করে ব্যবসা দিলেন, যে মুমিনের কাছ থেকে জান মাল কিনে লেছি। এখন কিনা এবং বেচার অর্থ কি? যে আমি আমার এই জান আর মাল, কারণ এটার মাধ্যমে মুমিন হয়েছি, এর মাধ্যমে মুমিন হয়েছি, কারণ এই আয়াতটা যে নাজিল হয়েছে তার শানে নুজুল আগে শুনে, যখন কিছু কিছু লোক 72 জন নারী পুরুষ একত্রিত হয়ে একটি পাহাড়ের ঘাঁটির কাছে রসুলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হবে,
এমন সময় একজন সাহাবী উনার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে আমরা জানতে চাই ওগো আল্লাহর হাবিব আল্লাহর কি পাওনা প্রাপ্য আমাদের কাছে এবং আপনার কি পাওনা এর আগে জানতে চাই আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবীরা শোনো তোমরা যারা মুসলমান হবে প্রথম নম্বর শুনে রাখো আল্লাহর পাওনা আল্লাহর প্রাপ্য তোমাদের কাছে হলো আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শরীক করবে না দুই নম্বর হলো আমার কি পাওনা তোমরা শুনে রাখো আমার পাওনা হলো নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে এবং আমার হেফাজত করবে এটা হলো আমার পাওনা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি আপনার পাওনা দেই আল্লাহর পাওনা আদায় করি আল্লাহর পাওনা মানে আল্লাহর গোলামি করা আল্লাহর সাথে শিরিক না করা আমরা যদি ওয়াদা করি আল্লাহর গোলামি করব আর শিরিক করব না আমরা যদি ওয়াদা করি আপনাকে নিজের প্রাণের চাইতে ভালোবাসব এবং আপনাকে আমরা হেফাজত করব এর বিনিময়ে আমরা কি লাভ করব কি পাবো আল্লাহর রাসূল তখন বলেন সাহাবীরা রে তোমরা যদি আল্লাহর ইবাদত করো শিরিক না করো আমাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসো আমার হেফাজত করো তাহলে শুনে রাখো আল্লাহর তৈরি জান্নাত তোমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে ওয়াদা দিলাম আজ থেকে আল্লাহর গোলামি করব শিরিক করব না আল্লাহর সাথে কাউকে আর আপনাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসব এবং আপনার হেফাজত করব পৃথিবীর কালা ধলা সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্য আল্লাহর নবী গো ওয়াদা দিলাম আল্লাহর কসম করে বলি আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেই কোনোদিন আপনার ইজ্জত নষ্ট হতে দেব না কিন্তু শর্ত হলো আপনি অঙ্গীকার ভাঙেন না আপনি যে বলছেন আমাদের জন্য জান্নাত ওয়াজিব হবে পরে যদি আবার বলেন আমি তো বলেছিলাম আল্লাহ জান্নাত না দিলে আমার কিছু করার নাই আবার যদি এইভাবে বলে আপনার চুক্তি নষ্ট করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এই কথাকে সমর্থন করে আমার তেলাওয়াতকে তো আয়াত নাজিল হয়ে গেল আগে যে তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আয়াত নাজিল করে জানায়া দিলাম আজকের এই বায়াতের মাধ্যমে আজকের এই চুক্তির মাধ্যমে আমি আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময় কিনে নিয়ে গেলাম আমি জান মাল তাদের কিনে নিলাম বেহেস্তের বিনিময় বেহেস্তের দ্বারা আমি তার কাছ থেকে জান মাল কিনে নিলাম এখন মুমিন তুমি জান মাল তোমার যা আছে এখন থেকে তুমি অঙ্গীকার করো যে তোমার এই জান মাল তোমার কাছে থাকবে কিন্তু শর্ত হলো যে তুমি আমার মর্জি মতে জান ছাড়াও আমার মর্জি মতে তোমার মাল পরিচালিত করো তাহলেই তোমার জান্নাতের মালিক হয়ে যাবে এখন চিন্তা করুন আমরা যখন এই সমাজে এসে আল্লাহর সাথে যে চুক্তি করে মুসলমান যারা হইলাম যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহর সাথে চুক্তি আবদ্ধ আল্লাহর সাথে চুক্তি করেছিলাম আমার জান মাল আমার মর্জি মতে চালাবো না আল্লাহর মর্জি মতে চালাবো তখন এবার বলেন আমি যখন আল্লাহর মর্জি মতো চালাই না নামাজ যখন করি না আল্লাহর বিধান যখন মানি না তখন আল্লাহর সাথে চুক্তি রয়েছে নি না চুক্তি বাতিল হয়ে গেছি চুক্তি রয়েছে না ক্যান্সেল আরে জোরে বলেন চুক্তি রইল না ক্যান্সেল হয়ে গেল চুক্তি তো ক্যান্সেল হয়ে গেল জান্নাত হওয়ার আশা করা যায় না আল্লাহর সাথে চুক্তি ক্যান্সেল করে ফেললাম আল্লাহ বলছিলেন আল্লাহর সাথে চুক্তি ছিল আমার যে এই চুক্তিটা আমি আমার মাল আমার জান আমি আমার ইচ্ছা মতে চালাবো না আমার কাছে থাকবে কিন্তু আপনার ইচ্ছা মতে পরিচালিত হবে এখন আল্লাহর ইচ্ছা মতে পরিচালিত না হইয়া যদি আমার ইচ্ছা মতে চালাই আমার ইচ্ছা মতে পরিচালনা করি তাহলে দেখা যাবে যে আমার এই আল্লাহর সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি ক্যান্সেল হয়ে যাবে তখন আমি জাহান্নামের উপযুক্ত হয়ে যাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে এক আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا إيه إيمان دارا
তোমাকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো এখানে আল্লাহ রাব্বুল আমিন এই কথা কেন বললেন হে ঈমানদাররা তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফায়ার থেকে বাঁচাও তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কথা ঈমানদারকে আল্লাহ কেন বললেন বলার তো দরকার ছিল কাফেরদেরকে ও কাফেররা ও ইহুদিরা ও খ্রিস্টানেরা ও বৌদ্ধরা ও মুশরিকরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কথা বললেন এই কথা ঈমানদারকে বললেন কেন কাফেরদেরকে না বলে বলার কারণটাই হলো যেহেতু কাফেরদের সাথে কোনো জান্নাত দেওয়ার চুক্তি নাই নারা ও ঈমানদাররা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদাররা চুক্তি ক্যান্সেল না করে তুমি ক্যান্সেল করো না যদি ক্যান্সেল করো তাহলে জাহান্নামের আগুনে চলে যাবে অতএব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ও ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে যে চুক্তি তুমি আমার সাথে করেছিলে সেই চুক্তি বহাল রেখে জান্নাতি হও জাহান্নামের দিকে তুমি যাও না এখন আসুন আপনাদের সামনে ঈমানদার যারা মুসলমান যারা তারা যে আল্লাহর সাথে চুক্তি করে রেখেছেন এই কথাটা কিছু আংশিক ইঙ্গিত দিয়ে আমি আমার আসল বিষয়ের দিকে যাই সেটা হলো যে অমুসলিম পরিবেশে আমাদের বাঁচার উপায় কি কিভাবে আমাদের জীবন যাপন করব এই জীবন যাপন করতে জিনিসটা বুঝতে হলে এমন পরিবেশে আমরা যেই পরিবেশে আছি এমন পরিবেশে সাহাবাই কারাম বা আরো কোন মুসলমান হরসুননি না নতুনই আমরা হলাম এমন পরিবেশের মধ্যে আরো কেউ হরসুননি না আমরাই নতুন হলাম যে আমরা ওদের সতর দিকে ইহুদি খ্রিস্টানের মেলে উড়িছি এর আগে আর কোন মুসলমান এমন বিপদে পড়ে নাই সুতরাং আমরা এটার জবাব হয়তো দেওয়া কঠিন হইতো এখন আগে আসুন আমরা যেই পরিবেশে বললাম আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে অতীতে আরো মুসলমান এমন পরিবেশে পড়ছেন কিনা পরে থাকলে তারা জীবন যখন কেমনে করলেন তারার ইমান কিভাবে বাড়াইলেন এটা তখন আমাদের একটু দেখতে হবে কি বলেন ঠিক না ঠিক না তাহলে এবার আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব হলেন 40 বছর যখন অতিবাহিত হলো আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দেওয়া হলো এবার বলুন আপনি নবী তো রসুল যখন ঘোষণা দিলেন আর রসুলের কাছে কিছু কিছু লোক যখন কালিমা পড়ে মুসলমান হতে লাগলো তখনের যে পরিবেশটা ছিল ওই পরিবেশটা কি এখনের পরিবেশটিকে সহজ আছে না আরো কঠিন আরো ধরে বলে আপনাদের কি এই দেশে নামাজ পড়তে বাধা দেয় আপনাদের কি এই দেশে ইয়ে করতে টুপি মাথা দিতে বাধা দেয় আপনাদের কি দাঁড়িয়ে রাখতে কোনো বাধা দেয় আপনাদের উপরে কোনো নির্যাতন হয় নির্যাতন হয় না কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসছিলেন সেই যুগের অবস্থাটা এমন ছিল যে বেহায়ামি বেপর্দা বর্বরতা অসভ্যতা এবং মানুষের মধ্যে এমন মানবতাও ছিল না এমন পাষণ্ড ছিল যে পাষণ্ডতার কারণে নিজে বাবা হইয়া তার নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে প্রতিত করত গর্তের মধ্যে রেখে দিত কবর দিয়ে ফেলতো জীবিত অবস্থায় নিজে বাবা হইয়া তাহলে বাবার চরিত্র এরকম এখন চিন্তা করেন অন্য চরিত্র কীরকম হবে গেল এক দুই নম্বর হলো যুবকদের চরিত্র এমন খারাপ ছিল এমন অসভ্য ছিল ওই সমাজের যুবকেরা যে তারা নারী ধর্ষণ করে নারীর চরিত্র এবং সতীত্ব নষ্ট করে এই নারীকে গুড়ার রেজের সঙ্গে বেঁধে দিয়া যখন গুড়া হাঁকায় দেওয়া হতো তখন গুড়া দৌড়ার কারণে মহিলাটা মাটির সাথে জমিনের সাথে আছার খেয়ে তার হাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতো কিন্তু মহিলা আর্তনাদ করতো বাঁচাও বাঁচাও বলে তাকে সাহায্য করবে দূরের কথা বাঁচাবে দূরের কথা যুবকরা খিলখিল করে হাসতো আর বলতো নারীর দেহ ভোগ করলাম আবার নারী কেমনে মরে সেটাও দেখলাম আনন্দের তো আমরা সীমা নাই দুইটি দেখলাম এক তো দেখলাম নারী কেমনে মরে আর একটু আমরা তার দেহ ভোগ করলাম এখন চিন্তা করেন যুবকদের চরিত্র কেমন তিন নম্বরটা হলো সামাজিকের মধ্যে মারামারি কাটাকাটি এমন চরম পর্যায়ে ছিল বিয়ে করাইতে গেলে জিজ্ঞাসা করতো আপনার ঘরে ভাঙ্গা তরবারি কয়টা আছে বলতো আমার ঘরে ভাঙ্গা তরবারি 150টা বলতো যে আপনার সাথে আমার আত্মীয়তা চলে না কেন বলে আপনি ছোট লোক কিভাবে আমার ঘরে 350টা ভাঙ্গা তরবারি আছে অর্থাৎ মাইল খুঁড়িয়া ঝগড়া খুঁড়িয়া মারামারি খুঁড়িয়া তরবারি যে ভাঙ্গা রাখছে
যেমন বর্তমানে আমাদের ঘরে যার ঘরে বেশি ফিস্ট, যার ঘরে বেশি অস্ত্র আছে, সে তাকে সবচেয়ে বেশি সন্ত্রাসী মনে করা হয়। তো ওই সমাজে যার ঘরে বেশি ভাঙ্গার তরবারি আছে, সে হইল সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় টেরোরিস্ট। যে সবচেয়ে বেশি টেরোরিস্ট ছিল, সবচেয়ে বেশি সন্ত্রাসী ছিল, তার সমাজে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা ছিল। তাহলে বলতো, তোমার ঘরে মাত্র 150 ভাঙ্গা তরবারি, সুতরাং তুমি সমাজের মধ্যে বড় সম্মানী না, অর্থাৎ সন্ত্রাসী না, সন্ত্রাসীরই মর্যাদা ছিল। এখন এই হলো তাদের সামাজিক টেরাস, সামাজিক অবস্থানটা হলো এরকম যে তার যার ঘরে ভাঙ্গা তরবারি বেশি পাওয়া যেত, সে হলো সমাজের সবচেয়ে বেশি সম্মানী। এমন একটি পরিবেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে যখন নাকি ওই দিকে নিয়ে আসলেন, এই আখেরাতের দিকে নিয়ে আসলেন, ইসলামের দিকে নিয়ে আসলেন, ইমানের দিকে নিয়ে আসলেন, তারা মুসলমান হলো। আর মুসলমান হতে গিয়ে মানুষকে এই সমাজ থেকে, এই অনিসলামিক সমাজ থেকে, কুবুরি সমাজ থেকে যদি মানুষকে আমার ভালোর দিকে, মুসলমানের দিকে, ইসলামের দিকে আনন লাগে, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে আনা সম্ভব। এর মধ্যে একটা হলো পরকালের বিশ্বাস, আর একটা হলো কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিহিতার ভয়। এই জিনিসটা যদি বোঝানো সম্ভব হয়, এই জিনিসটা যদি উপলব্ধি করানো যায় যে আমাদের এই যে সমাজ, আমাদের যে এই দেশ, আমাদের যে এই ব্রিটেনের জিন্দগি, এই জিন্দগি শেষ নয়, এই লাইফই শেষ নয়, এই লাইফের পরে আরেকটা লাইফ, আরো ধরে বলেন আছেন না নাই, এই লাইফের পরে আরেকটা লাইফ আছে। যাদের এই কথা বিশ্বাস থাকবে না যে পরকাল আবার কি, লাইফ আবার মরার পরে কি, মরে গেলে তো শেষ, ফসে গেলে শেষ হয়ে যাব, এই বিশ্বাস যাদের হবে তাদেরকে কখনো আল্লাহর কসম তাকে ধরে রাখা সম্ভব নয়, তাকে ওই পথে সঠিক পথে পরিচালিত করা সম্ভব নয়। তাহলে পূর্ব শর্ত হইল, একজন লোককে যদি এই কথাটা বোঝানো যায় যে এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর লাইফই শেষ নয়, আরেকটি লাইফ আছে, মরার পরে আরেকটা কাল আছে, সেখানে আবার গিয়ে খালি শুধু কাল না, সেখানে শুধু খালি জীবন নয়, আকামুল হাকিমিন আমাদের সকলের স্রষ্টা, সকলের যিনি সৃষ্টি করেছেন তার সামনে আমাদের দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। এই ভীতিটা, এই ভয়টা, এই ভয় যদি তার অন্তরে প্রবেশ করানো যায়, তবেই মানুষকে এই বর্তমান পাপাচার থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে ফিরে তাকে সঠিক পথে আনা সম্ভব, আর না হয় কিছুতেই সম্ভব নয়।